Welcome to Unacademy classes. আমি দেবজ্যোতি চক্রবর্তী রয়েছি আজকে সুপার ফাস্ট 20 মিনিট সেশনে। তো ওয়েলকাম এভরিওয়ান, তোমরা খুব দ্রুত জয়েন করতে থাকছো, তো জয়েন করতে থাকো। তো অলরেডি বর্ষা, দেবাঞ্জন, জুন, কাকলি, রঞ্জিত, মিতালি, শুভ্র, অরুন্ধতি, অনিক, ঋষভী, শ্রাবণী তোমরা পরপর জয়েন করে গেছো, বাকিরাও জয়েন করতে থাকো। আর আমি ততক্ষণ অবধি তোমাদের সঙ্গে রয়েছি দেবু ডট বায়োলজি, স্টেট ইউনিট দেবু ডট বায়োলজি, 9:40 তোমাদের সঙ্গে আমি থাকি। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশন হয়ে দাঁড়িয়েছে তোমাদের কাছে, এবং তোমরা এটাকে মোটামুটি কি বলবো, তোমরা অনেকটাই এটা এনজয় করছো এবং কোশ্চেন আনসার তোমরা কিন্তু খুব সুন্দর করে অ্যান্সার দিচ্ছ। তো যাই হোক, আজকে দেখে নিতে যাই তোমরা কতটা তৈরি আছো বা কতটা তোমরা মানে এগিয়ে আছো সেটার উপরে আমি কিন্তু কিছুটা দেখব। তো চলো দেরি করবো না, কিছু কোশ্চেন আমরা দেখতে চাই কতটা তৈরি বা কতটা নেই। চলো, গুড ইভিনিং অরুন্ধতি, জুন, চলো বিভিন্ন রকমের মিলিয়ে মিশিয়ে কোশ্চেন থাকবে। চলো তাহলে আজকে প্রথম কোশ্চেন তোমাদের জন্য যেটা থাকছে সেটা হচ্ছে, প্রথম কোশ্চেন তোমাদের জন্য, গাটেসান অকার্স থ্রু, গাটেসান কার মাধ্যমে হয়ে থাকে, গাটেসান প্রক্রিয়াটা কার মাধ্যমে হয়ে থাকে, এটা তোমাদের জন্য প্রথম প্রশ্ন এবং অ্যান্সার তোমরা প্রত্যেকে দেবে। গাটেসান অকার্স থ্রু স্টোমাটা, হাইডাথোট, লেন্টিসেল, কিউটিকল। শুভ্র, শ্রাবণী, বর্ষা, রঞ্জিত, শিখা, অরুন্ধতি, মিতালি আচার্য, দেবাঞ্জন, পিহু। ওয়েলকাম অলরেডি। আচ্ছা, এই পিউ কি আমাদের সেই ICDS এর পিউ, যদি একটু বলো, আলাদাও কেউ হতে পারো, কারণ এ পেলাম, কমন পেলাম বলে আমি জিজ্ঞেস করলাম জাস্ট। নেক্সট নেক্সট, হুইচ হরমোন ক্যান কন্ট্রোল দ্য ট্রপিক মুভমেন্ট, ট্রপিক মুভমেন্ট কে কন্ট্রোল করতে পারে, ট্রপিক চলন কে কন্ট্রোল করতে পারে। অলরেডি একটা করে প্রশ্ন হয়ে গেছে, সুযোগ হাতছাড়া করেছে অনেকে, রঞ্জিত, শুভ্র, পিহু, বর্ষা, শ্রাবণী, জুন, ঋষভী, মিতালি আচার্য, শিখা, অরুন্ধতি, দেবাঞ্জন, অনিক, অরিত্র, সৌদিক, কৌস্তব। তো অলরেডি তোমরা রয়েছো পরপর, হুইচ হরমোন ক্যান কন্ট্রোল দ্য ট্রফিক মুভমেন্ট, ইথিলিন, জিব্রেলিন, অক্সিন, অ্যাপসিসিক অ্যাসিড, পরপর যে চারটা নাম দেখলে তার মধ্যে নিম্নলিখিত কোনটি হবে? তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ তোমরা জানো ট্রফিক চলন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অক্সিনের, এটা সর্বজন বিদিত। ওয়েলকাম সুস্মিতা। নেক্সট, হুইচ অর্গানিক কম্পাউন্ড ক্যান ট্র্যাপ CO2, এটা একটুখানি লিখতে হবে, ইন ফটোসিনথেসিস, কারণ পুরো কথা বলতে হবে, ঠিক আছে, নালে পুরো না বললে মিনিং পাল্টে যায়। হুইচ অর্গানিক কম্পাউন্ড ক্যান ট্র্যাপ CO2 ইন ফটোসিনথেসিস, তাহলে এটাই ছিল প্রশ্ন, ঠিক আছে। তাহলে কোনটা এখানে অর্গানিক কম্পাউন্ড ক্যান ট্র্যাপ CO2 ইন ফটোসিনথেসিস? চলো চলো প্রত্যেকে, প্রত্যেকে অ্যান্সার দাও। চলো 79%, ওয়েলকাম অরিন্দম। চলো সরি, কোনো মানে তিনটে কোশ্চেন হয়ে গেল শুভ্র সৌভিক। চলো তাও, CO2 কার্বন ডাইঅক্সাইডকে ট্র্যাপ করতে পারে, প্রত্যেকেই জানো রাইবিউলোজ বিসফসফেট, অ্যাকচুয়ালি RUBP-15 বিসফসফেট, রাইবিউলোজ বিসফসফেট বলতে অ্যাকচুয়ালি মিনিংটা দাঁড়িয়ে যাবে রাইবিউলোজ 15 বিসফসফেট। RUBP ক্যান ট্র্যাপ CO2 কে ট্র্যাপ করতে পারে, আর এতে হেল্প করে যে এনজাইমটা তার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম, রুবিস্কো। আর এ ব্যাটা রুবিস্কো দুটো রূপ আছে, দ্বৈত রূপ আছে, কখনো অক্সিজেনেজ হিসেবে কাজ করে, কি বললাম একটু শুনে নাও, পরে আমি ডিটেলসে আলোচনা করব, এখানে তো আলোচনা করার জায়গা নয়, সেশন নয়। আরেকটা হচ্ছে গিয়ে কার্বক্সিলেজ হিসেবে, এই জন্য এই রুবিস্কো দুটো রূপ আছে, দুটো মোড আছে, তাই একে বলে ডুয়াল এনজাইম। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, উইচ এনজাইম ইজ নোন অ্যাজ ডুয়াল এনজাইম, কি করে আসবে? ডুয়াল এনজাইমের কথা যখনই বলবে তখন কিন্তু তোমরা রুবিস্কো এনজাইম করে আসবে। চলো ওয়েলকাম মুন্নন্দী। পরবর্তী প্রশ্ন, মিনা মাতা
মিনামাতা ইজ কস্ট বাই মার্কারি, লেড, কপার, ক্যাডমিয়াম। তাহলে মিনামাতার জন্য দায়ী নিম্নলিখিত কোনটি? মার্কারি, লেড, কপার, আর একটা হচ্ছে গিয়ে ক্যাডমিয়াম। চলো অ্যান্সার দাও ঝটপট প্রত্যেকে। অরিত্র, শুভ্র, রঞ্জিত, শ্রাবণী, মোহনা, অরিন্দম, সৌভিক, পিহু, সৌদিক, চিনাত, বর্ষা, অরুন্ধতী, শিখা, কৌস্তব, অনিক, দেবারতী সেন। ওয়েলকাম দেবারতী। চলো প্রত্যেকে অ্যান্সার করছো যারা, ওয়েলকাম মুন মুন। চলো অলরেডি ছোট ছোট জায়গা, ডোমেন ছোট হোক কিন্তু ক্লাস করতে থাকতে হবে এবং এই অ্যান্সার গুলো দিতে হবে। এগুলো কিন্তু WBPSC তে বহুবার এসেছে এমন প্রশ্ন, এমন প্রশ্ন। তাহলে যারা যারা এসছে এখানে দেখে নাও কার ক্ষেত্রে কি কি হয়। ঝড়ের বেগে মার্কারিতে জন্য হচ্ছে মিনামাটা, লেডের জন্য হচ্ছে তারে জমিন পর সবাই দেখেছো ডিসলেক্সিয়া, কপারের ফলে হয় উইলসন ডিজিজ, কি বললাম উইলসন, আর ক্যাডমিয়ামের ফলে হয় ইটাই ইটাই আউচ আউচ। তোমরা জানো নিশ্চয়ই ইটাই 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 ইটাই, এই চারটে নিশ্চয়ই তোমরা জানো, এগুলো প্রশ্ন কিন্তু দেয়। নেক্সট, জিনস আর লোকেটেড অন ক্রোমোজোম। তাহলে আবি দেবু ডট বায়োলজি মে ক্যা চল রা হ্যায়, প্লাস মে আবি দেবু ডট বায়োলজি মে ক্যা চল রা হ্যায়। ঠিক আছে, তাহলে দেবু ডট বায়োলজি মে ক্যা চল রা হ্যায়, আবি তো জেনেটিক্স চল রা হ্যায়, তাই তো? এখন যা কিছু চলছি দুপুরে প্লাসের ক্ষেত্রে কি হচ্ছে, প্লাস ক্লাসে কিন্তু দুপুর দুটো থেকে কিন্তু ক্লাস থাকছে প্লাসে, কালকেও রয়েছে, এখন জেনেটিক্স চলছে। যারা যারা প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, হয়তো ক্লাসে এসছো, আমাকে এনরোল করানি, অবশ্যই এনরোল করো এবং এনজয় দা সেশন অফ জেনেটিক্স। তো যাই হোক, এখানে আমি পোল দিচ্ছি, জিনস আর লোকেটেড অন ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমে যে ভাবে থাকে, তাহলে কিভাবে সেটা থাকে সেটা আমরা বলবো। চলো অ্যান্সার করতে হবে প্রত্যেকে। রঞ্জিত, মোহনা, শুভ্র, অরিত্র, দেবাঞ্জন, সৌদিক, জিনাত, অরিন্দম, বর্ষা, পিহু, অরুন্ধতী, মিতালি, সুস্মিতা, জুন, শ্রাবণী, গন্নেহা, শিখা, দেবারতী, সৌভিক, প্রত্যেকে চলছে। 73% অ্যান্সার পেয়েছি। আমি কি কখনো 100% অ্যান্সার পাবো না? পাবো না আমি 100%? চলো তাহলে অলরেডি 73% কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছো। নেক্সট, এরপরে আসছে গিয়ে, এ ভালো বলেছে, হ্যাঁ রুট হেয়ার, রুট হেয়ার কি একটা বলেছে, না পাবেন না, জিনাত বলেছে না, থ্যাংক ইউ জিনাত অকপট স্বীকারোক্তি দেওয়ার জন্য। রুট রুট হেয়ার স্যার, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, বোথ অ্যান্ড বি, নান অফ দিস। ঠিক আছে, তাহলে চলো রুট হেয়ার কি বললাম, রুট হেয়ার। চলো মোহনা, এই তো কে বলে কে বলে, এটা খানিকটা কিরকম হলো বলতো, এটা খানিকটা হলো সেই সহজ কোশ্চেন হয়েছে, পুরো দেখে মনে হচ্ছে সেই সব করে দেবো, ফাটিয়ে দেব। তারপর দেখা গেল কিছুক্ষণ যাওয়ার পর দেখা গেল অঙ্ক ফঙ্ক সব ভুল হচ্ছে, বলেছিল অঙ্কে 100 100 পাবে, পেয়েছে কত, 64, এখন অব্দি 64 আছে, তাও থাকবে কিনা জানি না। হ্যাঁ 62 নেমে গেল। ঠিক আছে, তাহলে কি বললাম, ইউনিসেলুলার হচ্ছে রুট এয়ার, এককোষী মূলরোম। তাহলে মূলরোমের পর থেকে জল কোথায় যায় আমার কাছে আছো যেহেতু বলে দিই। এরপরে জল আসছে গিয়ে এপিডার্মিসে, কোথায় যাচ্ছে, এপিডার্মিসে আসছে। এপিডার্মিস বলতে সেক্ষেত্রে মূলের যে পরবর্তী যে স্তর, তারপরে আসছে কোথায়, তারপর আসছে কটেক্সে, কটেক্স থেকে কোথায় যাচ্ছে হাইপোডার্মিসে, হাইপোডার্মিস থেকে কোথায়, সরি হ্যাঁ এন্ডোডার্মিসে আসছে। ঠিক আছে, এন্ডোডার্মিস থেকে কোথায় চলে যাচ্ছে, এন্ডোডার্মিস থেকে চলে আসছে পেরিসাইকেল, পেরিসাইকেল বা পরিচক্রতে চলে যাচ্ছে। তাহলে এই যে যাচ্ছে, এখানে শুধু মনে রেখে দেবে এন্ডোডার্মিসে কোনোভাবেই কে সম্ভব নয়, এন্ডোডার্মিসে। এরপরে হ্যাঁ বাসকুলার, এন্ডোডার্মিসে কে সম্ভব নয়, অ্যাপোপ্লাস্ট না সিমপ্লাস্ট, কোনোভাবেই সম্ভব নয়, অ্যাপোপ্লাস্ট কোনোদিনই হবে না। পরে পড়াবো অ্যাপোপ্লাস্ট কি সিমপ্লাস্ট কি, কেন হবে না, কারণ এখানে হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ, কে রয়েছে শুধু মনে রেখে দাও, ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে এন্ডোডার্মিসে। পরের দিন আমি ডেটা আরো ডিটেলসে আসছি। ঠিক আছে, তাহলে অলরেডি বেশ কয়েকটা আমরা প্রশ্ন দেখে নিলাম, এবার চলে যাই পরবর্তী প্রশ্ন। এটা একটা অন্য টাইপের প্রশ্ন, ফাইভ কিংডমের উপর থেকে, হু প্রপোজড ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন নাকি ফাইভ কিংডম রয়েছে, কটা কিংডম জানি না। তোমরা এমনি ডায়নাস্টি পড়তে পড়তে পাগলা হয়ে যাচ্ছ, কত ডাইনাস্টি পড়ে নিয়েছো তার ঠিক নেই বাবা। এবার ডাইনাস্টির পরে আবার বায়োলজিতে কিংডম, মানে মানে যা তা ব্যাপার একদম। তো চলো দেখি পারো কিনা। নেক্সট, তো অলরেডি চলছে রঞ্জিত, অরিত্র, মোহনা,
কি বলবো প্রোনান্সিয়েশন সাহানাজ বলছি কোয়াজি সাহানাজ যদি প্রোনান্সিয়েশন ভুল হয় আমাকে কিন্তু মেনশন করবে আমি চেষ্টা করব সঠিকটা বলার কারণ আরবি ওয়ার্ডে যদি প্রোনান্সিয়েশন ভুল হয় মিনিং পাল্টে যায় কোয়াজি সাহানাজ চলো নেক্সট শ্রাবণী শুভ্র ঘোষ অরিন্দম সৌদিক সৌভিক পিহু জুন গন্নেহার জিনাত কৌস্তব বর্ষা অনিক দেবাঞ্জন অরুন্ধতী আর একদম শেষে আমাদের মিতালি চলো অলরেডি পোল দেখি নেক্সট সাথে সাথ হাম সাথ সাথ হ্যায় কে কে আমার সাথে আছে রঞ্জিত আমার সাথে আছে শুভ্র আমার সাথে আছে শ্রাবণী আমার সাথে আছে আবার বর্ষাও বাবা অনেকেই হাম সাথ সাথ হ্যায় চলো দেখা যাক নেক্সট আচ্ছা এখানে একটু কথা বলে দিই ক্যারোলাস লিনিয়াস যিনি ছিলেন তিনি টু কিংডমের কথা বলেছিলেন দুটা কিংডম বলেছিলেন দুইখান কিংডম আর্নেস্ট হেগেল বলেছিলেন তিন কিংডম কপল্যান্ড বলেছিলেন চার কিংডম ঠিক আছে আর ইনি হলো পাঁচ তাহলে দুই তিন চার পাঁচ নেক্সট কোশ্চেন দ্য গ্রুপ এক্সক্লুসিভলি কন্টেনিং প্রোক্যারিওটিক লাইফ তাহলে প্রোক্যারিওটিক লাইফ কোনটার মধ্যে থাকে যত প্রোক্যারিওটিক গোষ্ঠী আছে সবাই কার মধ্যে রয়েছে মোনেরা প্রোটিস্টা ফাঙ্গি প্ল্যান্টি রঞ্জিত পিহু সৌদিক গন্নেহার সৌদিক সৌভিক দেবাঞ্জন বর্ষা শ্রাবণী অরুন্ধতী মিতালি সম্রাট সম্রাট সূত্রধর আর শিখা সূত্রধর ওকে নেক্সট আর কেউ 57% এখনো অবধি লড়াই চলছে চলো 52 চলো 52% হলো মনে রেখে দেবে যত এখানে যতগুলো রয়েছে পাঁচটা কিংডম আছে মোনেরা প্রতিষ্ঠা ফাঙ্গি প্ল্যান্টি আর একটা হচ্ছে অ্যানিমেলিয়া একটা কি বললাম অ্যানিমেলিয়া এই পাঁচটা হচ্ছে কিংডম তার মধ্যে যত ব্যাকটেরিয়া বা যত প্রোক্যারিওটিকরা কোথায় থাকে মোনেরার মধ্যে তাহলে অল মোনেরিয়ানস আর প্রোক্যারিওটস তাহলে কতগুলো পাঁচটা মোনেরা প্রতিষ্ঠা ফাঙ্গি প্ল্যান্টি অ্যানিমেলিয়া আমি বাবা দেখো তোমাদের মতো তো বোকা চালাক নই বোকা মানুষ তাই ভারতবর্ষের কোন অঙ্গরাজ্যে সব থেকে বেশি ফরেস্ট আছে ভারতবর্ষের কোন অঙ্গরাজ্যে সব থেকে বেশি ফরেস্ট আছে মধ্যপ্রদেশ তাহলে মধ্যপ্রদেশে ফরেস্ট প্রচুর আছে এটা বলতে পারি তাহলে হয়ে গেল এম এ হচ্ছে মোনেরা মনিরা নেই তো না মনিরা আজকে আসেনি মোনেরা পিতা হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হচ্ছে ফাঙ্গি প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া ঠিক আছে তাহলে মধ্যপ্রদেশে ফরেস্ট প্রচুর আছে ওয়েলকাম পার্থ গুড ইভিনিং চলো পরবর্তী প্রশ্ন স্পেশালাইজড সেল ফর ফিক্সিং অ্যাটমোস্ফেরিক নাইট্রোজেন ইন নষ্টক নষ্টকের মধ্যে একটা স্পেশাল কোষ এটা অলরেডি বলেছিলাম তাহলে বলে ফেলো কি বলবো তাকে সেই কোষটার নাম চলো অলরেডি ছুটছে রঞ্জিত জানা সৌভিক পিহু মোহনা বর্ষা শ্রাবণী অরুন্ধতী মিতালি দেবাঞ্জন শুভ্র জিনাথ জুন শিখা চলছে 59% এখন অবধি অ্যান্সার দিয়েছো চমৎকার 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 চলছে কৌস্তব মুখার্জি চলো তাহলে মনে রাখবে এখানে যেটা আমি ডেটা তোমাদেরকে বললাম স্পেশালাইজড সেল বলতে ফিক্সিং অ্যাটমোস্ফেরিক নাইট্রোজেন ফিক্সেশনের ক্ষেত্রে সাহায্য করে যে বিশেষ কোষ তার নাম হচ্ছে হেট্রোসিস্ট কি নাম বললাম হেট্রোসিস্ট হচ্ছে গিয়ে একটা বিশেষ ধরনের কোষ যেটা হচ্ছে গিয়ে নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে কাদের ক্ষেত্রে ব্লু গ্রিন অ্যালগির কথা জানো নষ্টক আর শুনে নাও অ্যানাবিনা অ্যানাবিনা ঠিক আছে মনে থাকবে অ্যাকচুয়ালি শোনো আমার জীবনে আমার আমার দুটো গার্লফ্রেন্ড ছিল ঠিক আছে বর্তমানে ব্রেকআপ হয়ে গেছে একই বাড়ির দুই মেয়ে বড় মেয়েটার নাম ছিল অ্যানা ঠিক আছে আর ছোটটার নাম ছিল বিনা তো দুজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল তো তোমাদের আনএকাডেমিতে আসার পর থেকে টাইম দেওয়ার পর থেকে আর কি করতাম সময় দিতে পারছিলাম কিন্তু একটা সময় সে নোকিয়ার 1100 সেট গরম হয়ে যেত তাও আমি ফোন ছাড়তাম আমার জীবনের বেশ কিছু অমূল্য সময় নষ্ট করেছি কাকে দিয়ে এই অ্যানা আর বিনাকে দিয়ে ঠিক আছে তখন বাবা হোয়াটসঅ্যাপ ভয়েস কল এসব মানে ভিডিও কল আসেনি তো অ্যানা আর বিনাকে দিয়ে আমি নষ্ট করেছি এখন আমি সময় দিতে পারছি না তো সময় না দিতে পারলে তারা কি আমার জন্য বসে থাকবে তারাও বলে দিয়েছে ঠিক আছে কি জাপাকি উঠতে দিলাম তোকে ঠিক আছে বাস আমি এখন বলি কি চলে গেছে তাতে কি না কি সব আছে তো অ্যানা বিনা কার সাথে সম্পর্ক জুড়ে নিয়েছে অ্যাজোলার সাথে সম্পর্ক করেছে খারাপ লাগে কিন্তু কি করা যাবে এই অ্যাজোলা হচ্ছে অ্যাকোয়াটিক ফার্ম কি বললাম
অ্যাকোয়াটিক ফান্ড, স্মলেস্ট অ্যাকোয়াটিক ফান্ড, সব থেকে ছোট। তাহলে এই যখন অ্যানাবিনা অ্যাজোলার সাথে সম্পর্কে জড়িয়ে গেল, তখন আমার কাছে বললো এ ওরা নতুন জুটি বেঁধেছে। কি জুটি? বলছে অ্যানাবিনা অ্যাজোলি। আমি বললাম এই জটিল নাম মনে থাকবে না। তখন বলছে তা মনে থাকবে কেন, ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলিকে তো মনে থাকে। তাহলে অ্যাঞ্জেলিনা জোলিকে যদি মনে থাকে, তাহলে অ্যানাবিনা অ্যাজোলিকে কেন মনে থাকবে না? তাহলে যে অ্যানাবিনা অ্যাজোলার সঙ্গে অ্যাসোসিয়েটেড করে থাকে, তাকে আমরা কি বলবো? অ্যানাবিনা অ্যাজোলি। ক্লিয়ার? আবার নষ্টক, নষ্টকও একা থামার লোক নয়। নষ্টকও কার সঙ্গে গেছে? নষ্টকও বললো না, ও সম্পর্ক করেছে ফার্নের সাথে, আমিও পিছিয়ে থাকবো না। কিন্তু ফার্নাররা কেউ আসেনি, একটা মস এগিয়ে এসছে, অ্যান্থোসেরোসের সঙ্গে ব্যাটা সম্পর্কে রয়েছে নষ্টক। এই হচ্ছে আমার বর্তমানে হাল হকিকত। তাহলে অ্যানাও গেছে, বিনাও গেছে, কিন্তু এরা চলে এসছে ব্লু গ্রিন অ্যালগি নীলাভ সবুজ শৈবালের মধ্যে। আরেকটা জিনিস শিখিয়ে দিই, যাহাই ব্লু গ্রিন অ্যালগি, কি বললাম? যাহাই ব্লু গ্রিন অ্যালগি তাহাই সায়ানো ব্যাকটেরিয়া। এটাও আমাদের স্টুডেন্টদের মধ্যে তফাৎ আছে। তাহলে যাহাই ব্লু গ্রিন অ্যালগি তাহাই সায়ানো ব্যাকটেরিয়া। ক্লিয়ার করতে পারলাম? তাহলে বাবা আমার অ্যানা আর বিনাকে ভুলে যেও না, তোমরাও সময় নষ্ট করো। আমি অকপটে স্বীকারোক্তি দিলাম, তোমরা দিতে পারো না বা দেওয়ার ইচ্ছে থাকলেও বলছো না, ঠিক আছে? চলো নেক্সট। এটা হচ্ছে সেই ছবি। নেক্সট, সিঙ্গেল সেলড, সিঙ্গেল সেলড ইউক্যারিওটস আর ইনক্লুডেড ইন, সিঙ্গেল সেলড ইউক্যারিওটস আর ইনক্লুডেড ইন। এক কোষী ইউক্যারিওটিক কোষগুলো, প্রাণীগুলো কার আন্ডারে থাকবে? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, কার আন্ডারে থাকবে? এক কোষী ইউক্যারিওটিক গুলো, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি। চলো দিয়ে দিছি পোল। কুয়াজি, সানাজ, রঞ্জিত, অরিত্র, গন্নেহা, শুভ্র, মোহনা, শ্রাবণী, সৌভিক, অরিন্দম, বর্ষা, পিহু, সম্রাট সূত্রধর, দেবাঞ্জন, জিনাথ, পার্থ, অরুন্ধতি, ঋষভি, কৌস্তব, মিতালি, সুস্মিতা, শিখা সূত্রধর। 91 আর একটুর জন্যই হলো না, 91, খুব ব্যাড লাক। চলো, সুমিত সাহা, তারক কর্মকার, ওয়েলকাম তারক এবং সুমিত, তোমরা একটু দেরি করে এসছো। আমার এই র্যাপিড ফায়ার সেশনের টেস্ট পেতে গেলে তোমাকে ঠিক 9:40 আসতে হবে। আমি মাত্র 20 মিনিটের জন্য থাকি, তারপর আমি আবার চলে যাই, ঠিক আছে? ক্লাস নিতে এসেছিলাম, ক্লাস নেওয়া হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি, ওই 20 মিনিট মাত্র। তো সিঙ্গেল সেলটার ক্ষেত্রে কি হলো? প্রোটিস্টার ক্ষেত্রে মনে রাখবে, কি বললাম? প্রোটিস্টা। তাহলে এখনো অবধি যা পোলের আমরা রেজাল্ট দেখলাম, কতগুলো পোলের এ করতে পেরেছি এখন অবধি? 10-10 হয়েছে, কটা বললাম? 10টা করে হয়েছে। এবার 10-এর থেকে আমাকে কিন্তু আরো এগিয়ে নিয়ে যেতে হবে। চলো নেক্সট। এবার একটা ফুল টস বল, এটা হচ্ছে ফুল টস বল, ঠিক আছে? ফুল টস বল, কৌস্তব বলছে স্যার আমি দেরি করে এসেছি, মিস হয়ে গেছে। দ্য এক্সক্রিটারি অর্গান অফ আর্থ ওয়ার্ম, কেঁচোর রেচন অঙ্গের নাম কি? কেঁচোর রেচন অঙ্গের নাম কি? ফুল টস বল, আমি লিখে দিচ্ছি, 17 বার মতো মনে পরীক্ষা এসছে বিভিন্ন পরীক্ষা মিলে। তোমরা যদি 2005-06 সালের প্রশ্ন দেখো না, পিএসসির বিভিন্ন যে ক্লারিক্যাল এক্সাম গুলো হতো, কি মিসলেনিয়াস হয়েছে বা এমনি পরীক্ষায়, এই কেঁচোর রেচন অঙ্গের নাম কি এটা প্রায় জিজ্ঞেস করতো। তোমাদের দুর্ভাগ্য, আগে না যারা চাকরি পেয়েছে, আমি আন্ডার এস্টিমেট করছি না কাউকে, 7-8 সাল কি 12-13 সাল অবধি তার তিনটে জিনিস পড়তো, বিশেষ করে 7-8 সালে বায়োলজিতে এই তিনটে জিনিস পড়ে যেতে হতো, শ্বসনাঙ্গ, গমনাঙ্গ আর রেচনাঙ্গ। এই তিনটে যদি কেউ পড়ে যায় একটা কোশ্চেন কমন ছিল, ঠিক আছে? কিন্তু কি করবে, এখন আর সে দিন নেই। চলো নেক্সট, পরবর্তী, পেসমেকার অব দ্য হার্ট, আমাদের হৃদয়ের যে ঢাপ ঢাপ কি যেন ধাক ধাক না কি বলো, বাস। মামুদ গাজানি বলছে 17 বার এসছে। আচ্ছা, কোথাকার সুলতান ছিলেন? আর নাদির শাহ কবার এসছে? নাদির শাহ কবার ভারত আক্রমণ করেছে? 9 বার। আচ্ছা, পেসমেকার, ঠিক আছে, আমি নাদির শাহের কথা আসছি। চলো পার্কিংজি ফাইবার, বান্ডিল অফ হিজ, এভি নোট, এসএ নোট। পোল দিচ্ছি, মিতালি আটকে গেছিল, কোয়াজি, শুভ্র, রঞ্জিত, অরিত্র, তারক। ওহ তারক, কি ডিপি দিয়েছো, সাবাস।
অসাধারণ, থ্যাংক ইউ তারক। চলো দেবাঞ্জন, অরিন্দম, সৌভিক, মিতালি, জিনাত, পিহু, বর্ষা, অরুন্ধতি, মোহনা, শিখা, অনিক, চলো নেক্সট। মামুদ গজনী আইডল ডেস্ট্রয়ার, আচ্ছা আর এ আসছে তো শিখে নাও। নারিশা কি জানো কি ছিল, কার্নালের যুদ্ধ না কি বলে না, নারিশা কোন 1739 এসেছিল তো, 1739 হচ্ছে গিয়ে নারিশার ভারত আক্রমণ, 1839 হচ্ছে গিয়ে আমাদের সেল থিওরি, স্লেইডেন্স ওয়ান না কোথাকার যুদ্ধ না কি হয়েছিল না, নারিশা 1739, 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু, টোবাকো মোজেক ভাইরাস ক্রিস্টালাইজড, আর 2039 অনির্বাণের ছেলে মাধ্যমিক দেবে। চলো নেক্সট। তাহলে পেসমেকার অফ দ্য আর্ট কি হলো, পেসমেকার অফ দ্য আর্ট পার্কিনজি ভাইপার এর বান্ডিল অফিস এবি নোট এস এ নোট, ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, এখানে অ্যান্সার হয়ে যাবে এস এ নোট। নেক্সট চলো পরবর্তী। আরে বাবা ও হিস্ট্রিতে তোমরা শিখতে পারো 1757 পলাশি, 1857 সিপাহি বিদ্রোহ, এরকম 100 বছর লাফিয়ে লাফিয়ে, আর বায়োলজি বললেই দুঃখ। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। স্পার্ম সুইম টু ওয়ার্ডস ওবাম ইজ এ এক্সাম্পল অফ, ঠিক আছে, ভিলাইস টেল প্ল্যান্ট, থ্যাংক ইউ, এই কোঅপারেশনটা দরকার তাই তো। চলো কোনটা, কোন সিআরডিটা বলে দেবো, এইখানে সিআরডিটা এইটা, আচ্ছা এভি নোট কি, অট্রিও ভেন্ট্রিকুলার নোটটা দেখে নাও, একটু পরে আসছি। এইটা হচ্ছে গিয়ে তোমাদের অত অত বলে লাভ নেই, একদম সিম্পল, বাসে ট্রেনে ট্রামে ট্রেনের বিশেষ করে আমি বেঞ্চে দেখতাম, স্কুলের বেঞ্চে কলেজের বেঞ্চে রকে, এই মাঝখান দিয়ে তীর ফিট চলে গেছে। আমার খুব সুবিধা হয় হ্যাট পড়াতে, তোমাদের অর্ধেকটা পড়ানো থাকে আমাকে আর বাকি অর্ধেকটা পড়াতে হয়, তো বুঝতেই পারছ। তাহলে ছবিতে ওপরের অংশটা কি হলো, ওপরের অংশটা হয়ে যাচ্ছে অলিন্দ মানে অট্রিয়াম, আর নিচেরটাকে আমরা কি বলবো, ভেন্ট্রিকেল মানে নিলয়। এ তোমরা নিলয় স্যারের জিআই ক্লাস করো তো, নিলয় স্যার চ্যাম্পিয়ন ফ্যাকাল্টি অফ জিআই, তার থেকেও বড় কথা হচ্ছে অমাইক। অমাইক বলে তো মানে যার মাইক লাগে না, অমাইক বলবে মানে এত চিৎকার করে কেউ যদি সকালে উঠে ঘুমোয়েও, আমি তো শুনেছি একটা না কটা ক্লাস নেয় জেগে যাবে, ঠিক আছে অমাইক, ঠিক আছে চলো এটা গেল নেক্সট। আমফানের দিনও ক্লাস নিয়েছে, অসাধারণ, হাইলি ডেডিকেটেড পার্সোনালিটি। আর একটা কথাই বলতে পারবো, স্টুডেন্ট যতবার জিজ্ঞেস করে চেষ্টা করে ততবার বলার চেষ্টা করে, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে চলো যাই হোক। সেই নিলয় আর ওপরে হচ্ছে গিয়ে অট্রিয়াম মানে এটা হচ্ছে অলিন্দ। এবার বলি দুটো করে ভাগ, এটা হচ্ছে এই দিকটা হচ্ছে ডান দিক, এটা ডান অলিন্দ, এটা বাম অলিন্দ, আর এটা হচ্ছে গিয়ে ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। তাহলে ডান আর বাম ক্লিয়ার করে দিলাম। এবার মনে রাখবে এইখানে থাকে মিতালি, দেখো এইখানটা একটা অংশ আছে, এটাকে বলা হয় এস এ নোট, সাইন অট্রিয়াল নোট বা সাইন অরিকুলার নোট। আর এইখানে যে বর্ডার মানে অলিন্দ আর নিলয়, কি বললাম, অলিন্দর শেষ আর নিলয়ের শুরু, তাহলে এই যে অংশটা এই রকম অংশতেই প্রায় থাকে আমাদের এভি নোট এরকম জায়গায়। এবার এ হচ্ছে মেন প্লেয়ার, ফুটবল খেলা দেখেছো প্রথমে 11 জন খেলে, এই হচ্ছে কি আমাদের বিটটা বলছি অরিন্দম, জাস্ট 2 মিনিট নেব, একটু টাইম লেগে যাচ্ছে আজকে, কিছু করো না। তাহলে বিটটা যে চলে লাভ ডাব, একটা বিট চলে না, রিদিম চলে না, দেখো চলছে। তাহলে এই যে অংশটা, এই এস এ নোটটাকে কি বলে, এস এ নোটটাই হচ্ছে আমাদের অরিজিনাল পেস মেকার, মানে এ কাজ চালায়, আর একে অ্যাসিস্ট করে কে, 11 জন প্লেয়ার যদি আহত হয় তখন রিজার্ভ বেঞ্চ থেকে কোচ কি বলে, একে নামিয়ে দাও, তাহলে তখন কি হবে, সেই জন্য একে বলা হয় রিজার্ভ পেসমেকার হলো। আর এই পেসমেকার যেহেতু বললাম, এই পেসমেকারের ক্ষেত্রে কি হলো, এই জন্য এই এস এ নোটকে বলা হয় হার্ট অফ দ্য হার্ট, কি বললাম, হার্ট অফ হার্ট, হৃদয়েরও হৃদয় আর কি, মেন হার্ট অফ দ্য হার্ট, মেন কেন্দ্র, ঠিক আছে। এবার বলি গল্পকে, এবার বলছিলে ডান আর বাম, কে কে ক্রিকেট খেলা বোঝো, ভারতবর্ষের কোন ক্রিকেটার টেস্টের ক্ষেত্রেই অবশ্যই ট্রিপল সেঞ্চুরি করেছে, ভারতবর্ষের কোন ক্রিকেটার
টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছে। আরেকজনও করেছে, কিন্তু সে হচ্ছে একমাত্র ব্যক্তি যে ট্রিপল সেঞ্চুরি করেও পরের পরের ম্যাচে বাদ গেছে, করুণ নায়ার মনে ছিল। যাই হোক, দুজন ব্যক্তি এখন অব্দি ইন্ডিয়ার ক্ষেত্রে ট্রিপল সেঞ্চুরি করেছে, তারা দুজনে কি ডানহাতি না বাঁহাতি? এই যে করুণ নায়ার বলো ইংল্যান্ডে ডানহাতি, তো ডানহাতি ব্যাটসম্যান ভারতের ক্ষেত্রে ট্রিপল সেঞ্চুরি করেছে। আর ভারতবর্ষে যত বাঁহাতি ব্যাটসম্যানই এসছে, সৌরভ থেকে বিনোদ কাম্বলি যতজন, সবাই হচ্ছে ডাবল সেঞ্চুরি করেছে। তাহলে ট্রিপল সেঞ্চুরি করা প্লেয়ার গুলো ভারতের ক্ষেত্রে অনলি, যতদিন না কেউ করছে বাঁহাতি ততদিন এর ট্রিক চলে যাবে। তাহলে ট্রিপল সেঞ্চুরি ডানহাতি ব্যাটসম্যান, ডাবল সেঞ্চুরি বাঁহাতি। এই বাঁহাতিটাকে বাইকা স্পিড বলো, বাইকা স্পিড বলো, এর আরেকটা নাম মিট্রাল। তাহলে যাহাই বাইকা স্পিড তাহাই মিট্রাল। আর যদি কেউ না বুঝতে পারো, ক্রিকেট না বোঝো, সে মনে রাখবে ডান হাতে তোমাদের শক্তি বেশি, ডান হাতে 3 কেজি ওজন তুলবে, বাঁ হাতে 2 কেজি ওজন তুলবে। চলো পরের প্রশ্নে চলে যাই, ঠিক আছে? নেক্সট, স্পার্ম সুইম টুয়ার্ডস ওভাম ইজ আ এক্সাম্পল অফ। তাহলে স্পার্ম সুইম, এ মিতালি বোঝাতে পারলাম? মিতালি দুটো বলে দিতে বলেছিলে। স্পার্ম সুইম টুয়ার্ডস ওভাম ইজ আ এক্সাম্পল অফ ফটোট্যাক্সিস, হাইড্রোট্যাক্সিস, কেমোট্যাক্সিস, থার্মোট্যাক্সিস। চলো নেক্সট, কিচ্ছু নয়, খেলার ছলে গল্পগুলো মনে রাখলেই অ্যান্সার পারবে। তাহলে মোহনা, গন্নেহার, শুভ্র, অরিত্র, তারক, রঞ্জিত, শ্রাবণী, পিহু, দেবাঞ্জন, সৌভিক, অরিন্দম, কৌস্তব, বর্ষা, সম্রাট, জিনা, শিখা, অরুন্ধতী, ঋষভী, অনিক, মিতালি, সুস্মিতা। চমৎকার 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 রিদিমে আমরা এগিয়ে চলেছি। কতগুলো প্রশ্ন হলো, প্রশ্ন কতগুলো হলো পোল আমাকে এবার একবার, প্রাইসেসের দিকে চলে এসেছি। কতগুলো প্রশ্ন? 13টা, 13 13। এরারলেস রয়েছে রঞ্জিত, বর্ষা, অরুন্ধতি, এই তিনজন। দেখি একটা কঠিন কোশ্চেন যদি হয়ে যায়, হয়ে যাবে। জিঞ্জার ইজ এ স্টেম অ্যান্ড নট এ রুট। জিঞ্জার হচ্ছে কি একটা স্টেম, কিন্তু এটা মূল নয় কেন? আদা, চলো অরিত্র, শুভ্র, রঞ্জিত, মিতালি, বর্ষা, সৌভিক, গন্নেহার, দেবাঞ্জন, অরিন্দম, মোহনা, অরুন্ধতী, শিখা, ঋষভী, পিহু, দেবারতি, পার্থ, তারক, কৌস্তব। 82 82। হোক 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 হোক, লেটার মার্ক্স কি থাকবে? হ্যাঁ থাকবে, 83% হয়েছে। খারাপ নয়, খারাপ নয়, নট সো ব্যাড। মোট কথা বুঝে নিয়েছো, বুঝে নিয়েছো এখনো অবধি, এখনো অবধি বুঝে নিয়েছো। আসতে চলেছে লাস্ট কোশ্চেন, রুট আর মানে মূল, এটা মূল নয় কাণ্ড কেন? এটা কাণ্ড, তার মূল কারণ হচ্ছে এখানে কি রয়েছে, পর্ব আর পর্বমধ্য। আদা কিনতে গেলে দেখবে এরকম আদার ক্ষেত্রে গাঁট থাকে, সেখান থেকে মট করে ভেঙে দেয়, ঠিক আছে? দেখবে এরকম ব্রেক করে দেয়, 250 গ্রাম আদা দিন তো একটু বড় তুলেছিল, ভেঙে দেয়। আর এটা না বুঝতে পারলেও বাঁশ প্রত্যেকে দেখেছো, না দেখলেও হয় খেয়েছো নাহলে দিয়েছো। তো সেক্ষেত্রে কি হবে, বাঁশের ক্ষেত্রে দেখবে এরকম দাগ গুলো দেখা যায়, এগুলোকে বলে পর্ব। নোট, তাহলে এটা একটা নোট, এটা একটা নোট, পর্ব। দুটো পর্বের মাঝখানকে কি বলবো, পর্ব মধ্য। দুদিন আগেই পড়িয়েছি ও, তাহলে ভালো লাগছে না? চলো থ্যাংক ইউ। ইস, আমি যদি ওদিকের ওই লোকটা হতাম, সকালেও দেখেছে তাও বিকেলে দেখার জন্য সাইকেল নিয়ে ছুটছে, আর এখানে কোশ্চেন দুদিন আগে পড়িয়েছি, তাতেও স্টুডেন্ট বলছে স্যার দুদিন আগে পড়িয়েছেন, দিচ্ছেন কেন? চলো এবার একটা অন্যরকম কোশ্চেন দিয়ে দিই, খেলা এখানেই শেষ করতে হবে। নেক্সট, দ্য ন্যাশনাল অ্যানিমেল অফ ভুটান। চলো এটা দিয়ে খেলা শেষ করিয়েছে। শুভ্র, বর্ষা, দেবাঞ্জন, পিহু, অরিন্দম, সৌভিক, না কৌস্তব ভালো কথা বলেছে যে স্যার এটা দুদিন আগে পড়িয়েছিলেন তাই এটাই, না আমি একটু অন্যভাবে বলছি বলে তুমি এভাবে নিয়ে নিচ্ছ। জুন, অনিক, অরুন্ধতী, শিখা, গান্নেহার, জিনাত, পার্থ, মোহনা, ঋষভী, সম্রাট, এই তো কৌস্তব, শেষে অ্যান্সার দিয়ে দিয়েছে। 72 না না, ও ভালো লাগে, ভালো লাগার কথা কিছু বলেনি, ও শুধু বলেছে স্যার দুদিন আগে পড়িয়েছিলেন, বাকিটা আমি যোগ করেছি। চলো, আরে এখন কি করবো, এত নিউজ চ্যানেল দেখছি না, বাড়িয়ে কথা বলা অভ্যেস হয়ে গেছে। চলো কৌস্তব, অন্য কিছু ভেবো না। তো আজকে রঞ্জিত জানা চ্যাম্পিয়ন হয়ে গেল 15-15, বর্ষা ফার্স্ট রানার আপ রঞ্জিত, ঠিক আছে? আরে আমি জানি, নেক্সট অরুন্ধতী 15-15, তিনজন 15-15। তাহলে রঞ্জিত আছে, বর্ষা, অরুন্ধতী গেল, শুভ্র, দেবাঞ্জন,
পিউ, শিখা, সৌভিক, মিতালি, শ্রাবণী, তাও মনে হয় শেষ রক্ষা হলো না এতগুলো। এক দুই তিন চার, এখানে পাঁচ ছয়, তাও ছয় চার। আজ আর স্পেশাল নেই, স্পিড নেই, চলো ঠিক আছে। তাহলে আজকে 15-15 হলো, ভালো থেকো, অল দ্য বেস্ট, চ্যাম্পিয়ন হয়ে গেল আশিস সিং, তুমি 9:40 আসবে, তো ডোন্ট মিস দ্য সেশন। যারা যারা প্লাস সাবস্ক্রাইবার আছো, কালকে কিন্তু দুপুর দুটোর সেশন কিন্তু মিস করো না, আমার প্লাস সেশন থাকছে দুপুর দুটোয় জেনেটিক্সে, যারা দুপুরে ঘুমোয় তাদের জন্য আমার একটু কষ্ট, কারণ আমার সেশন দুপুর দুটোই আছে, আর যারা দুপুরে ঘুমোয় না তাদের জন্য অনেকেই বলেছে, অনেকের মায়েরা আমাকে থ্যাংক ইউ বলেছে, বলছে দুপুরে খেত আর 3:30-4 অবধি ঘুমোতো স্যার, আপনার ক্লাসটা হওয়ার জন্য জেগে থাকে, এরকমও আমি কমিটমেন্ট পেয়েছি। ওয়েলকাম ধনঞ্জয় দাস, কিন্তু দেরি হয়ে গেছে ক্লাসে আসতে, আমি এখন বিদায় নেব, ঠিক আছে, কি এখন আমার যাওয়ার পালা, নেই তো কিছু আর দেওয়ার, টাটা, আবার কালকে দেখা হচ্ছে দুপুর দুটোতে, গুড নাইট, সবাই ভালো থেকো, আর যারা এখনো পড়াশুনো করতে চাও অনেকটা পড়াশুনো করতে পারো। আচ্ছা 15 তারিখ টেন্ডুলকার আসছে, 15 তারিখে মনে হয় টেন্ডুলকার আসছে, সচিন টেন্ডুলকার আসছে, তার এক্সপিরিয়েন্স, তার লাইফ কিছুটা শেয়ার করবে, মেবি, তো পারলে সেশনটা মিস করবে না, প্রত্যেকে এনরোল করে নিও। 16 তারিখ আসছে, অবশ্যই নোটিফিকেশন তোমাদের কাছেও চলে গেছে বা আমরা পাঠিয়েও দেবো, সেশনটা দেখো, মাস্টার ব্লাস্টার এত হাজার রান করেছে, এতদিন ধরে উইকেটে টিকে থেকেছে, একটা জিনিস মনে রাখো, 1989 থেকে ক্রিকেট খেলেছে, ওয়ার্ল্ড কাপটা পেতে কিন্তু 2011 অবধি ওয়েট করতে হয়েছে, 1989 ডেবিউ করে ওয়ার্ল্ড কাপ জিততে 2011 সাল লেগেছে, তো সেখানে আমরা কে, তাই লাইফে সাকসেস বা অ্যাচিভমেন্ট পেতে হয়তো কখনো কখনো একটু সময় বেশিই লেগে যায়, তার মানে এই নয় কেউ অন্য শর্টকাটে সেটেল হয়ে গেছে, মানে সে আজকে সমাজের কেউ কেটা, অনেকে ভাবে তোমার একটু টাইম লাগছে, তুমি কেউ নয় এমন ভাবার কিছু নেই, তোমাদের সময় আসবে, একটু ধৈর্য ধরো, বাই।